বিজেপির উগ্র হিন্দুত্ববাদ আটকাতে বা শ্রী চৈতন্যের শরণাপন্ন হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ভবানীপুরে শ্রী চৈতন্য নাম সংকীর্তনের আয়োজন করেন মদন। সেই উপলক্ষে বুধবার বাবুঘাটে গঙ্গা স্নান করেন মদন মিত্র। এখানে তিনি বলেন, দেশের একদল ধর্মান্ধ মানুষ মানুষে মানুষে বিভাজন করতে চাইছে, এই উগ্র হিন্দুত্ববাদকে আটকাতে শ্রী চৈতন্যের প্রয়োজন। একদল ধর্মান্ধ মানুষ, তারা ধর্মের নামে গোটা দেশে কাশ্মীর থেকে কন্যাকুমারী আগুন জ্বালিয়ে দিচ্ছে, মানুষের সঙ্গে মানুষের দলাদলি করে। এই সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর ধর্মের বড় প্রয়োজন। তিনি যখন মিছিল করতে পারছিলেন না, তখন যে কাজী ছিলেন, তিনি একজন মুসলমান ছিলেন, তিনি এসে চৈতন্য মহাপ্রভুর মিছিল করার অনুমতি দিয়েছিলেন এবং স্বয়ং নিজে মিছিলে অংশগ্রহণ করেছিলেন। এবং সেই সময় চৈতন্য মহাপ্রভুকে আক্রমণ করার জন্য জগাই মাধার মতো কুখ্যাত গুন্ডাকে লেলিয়ে দেওয়া হয়েছে। এরকম গুন্ডা এখনও বাজারে ঘুরে বেড়াচ্ছে, যদিও তারা জগাই মাধাই নয়, জগাই মাধায় অনেক উপরের স্তরের ছিল। তো যখন চৈতন্য দেবকে বলা হলো, তখন চৈতন্য বুদ্ধদেব বললেন, মেরেছিস কলসির কানা তাই বলে কি ফেরত দেবো না। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ জল্পনা নিয়ে মুখ খুলেছেন মদন মিত্র। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ জল্পনা তৈরি হয়, যদিও পদত্যাগ জল্পনা উড়িয়ে দিয়েছেন খোদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন মদন মিত্র। আজকে আমাদের সময় এসেছে বিচার করার, অবিচার, বিচার অবিচার এবং যোগ্য বিচার। বিচারের নামে কে অভিমানী, কে বিচারপতি, বিচার করতে গিয়ে তার মনে হচ্ছে যে আমার পদত্যাগ করে দেওয়া উচিত, কেউ বলছেন আমি পদত্যাগ করতে চাই না, কেউ কাউকে কিছু বলেনি, সব নিজেরাই বলে যাচ্ছেন। আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থা রাজনৈতিক দলের মতো কথাবার্তা বলছে। আমরা সম্পূর্ণ আস্থা রাখি বিচার ব্যবস্থার উপরে, আমরা তাদের সম্মান করি। উল্লেখ্য, ভবানীপুরে 70 নম্বর আশুতোষ মুখার্জি রোড শ্রী চৈতন্যের নাম সংকীর্তন এবং শোভাযাত্রার আয়োজন করেন মদন মিত্র। সেই উপলক্ষে বুধবার বাবুঘাটে গঙ্গা স্নান করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এখানে বিজেপিকে নিশানা করে মুখ খোলেন তিনি। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।